বিধায়ক কাজী আব্দুর রহিম দিলুর উদ্যোগে বাদুড়িয়াতে নবরূপে থ্যালাসেমিয়া ও বহুমুখী চিকিৎসা ব্যবস্থা নিয়ে গড়ে উঠল থ্যালাসেমিয়া হাসপাতাল। আবার নবরূপে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় রাজীব গান্ধী আন্তর্জাতিক থ্যালাসেমিয়া হাসপাতাল ও রিসার্চ সেন্টারের শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী বাবুল সুপ্রিয় ও বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে এই থ্যালাসেমিয়া ও বহুমুখী চিকিৎসা কেন্দ্রের শুভ উদ্বোধন করে। হাসপাতালের কর্ণধার তথা বাদুড়িয়া বিধানসভার বিধায়ক কাজী আব্দুর রহিম জানান, থ্যালাসেমিয়া হচ্ছে একটি ভয়াবহ রোগ। এই রোগে কিভাবে আমরা সঠিক চিকিৎসা দিতে পারি সেদিকেই লক্ষ্য রেখে এই হাসপাতালের শুভ উদ্বোধন করলাম এবং থ্যালাসেমিয়া রোগীদের ফ্রিতে রক্ত দেওয়া হবে এবং চিকিৎসা করা হবে। এলাকার বহু মানুষ এখান থেকে চিকিৎসা নিতে পারবে। আগামী দিনে আরও উন্নতভাবে কীভাবে চিকিৎসা দেওয়া যায় সেই দিকে আমরা লক্ষ্য রাখব। মন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, এত সুন্দর একটি উদ্যোগ এলাকার মানুষের জন্য বিধায়ক কাজী আব্দুর রহিম নিয়েছেন, তার জন্য ব্যক্তিগতভাবে ওনাকে ধন্যবাদ জানাই। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষ সঠিক চিকিৎসা পাবে এখান থেকে। এবং থ্যালাসেমিয়া সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে, যাতে আগামী প্রজন্মকে আমরা থ্যালাসেমিয়া এই মরণ রোগ থেকে বাঁচাতে পারি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী বাবুল সুপ্রিয়, বাদুড়িয়া বিধানসভার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু, বসিরহাট হাসপাতালের রোগী কল্যাণ দপ্তরের চেয়ারম্যান এটিএম আবদুল্লাহ রনি, কলকাতা হেলথ ক্লাবের সভাপতি সোমা মুখার্জি, বাদুড়িয়া মেন ব্লক সভাপতি প্রতাপ উদ্দিন আহমেদ, বাদুড়িয়া পৌরসভা ভাইস চেয়ারম্যান গৌতম সিং। দেখুন, প্রথমতেই আমি মাননীয় এমএলএ আপনাদের মেহমান সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে উনি আজকের এই একটা খুশির মুহূর্ত, বাদুড়িয়াতে একটা আনন্দের মুহূর্ত, তাতে উনি আমাকে সামিল করেছেন, আমাকে আজকে আসতে বলেছেন। এবং আজকে ওয়ার্কিং ডে হওয়া সত্ত্বেও আমার মনে হয়েছে যে এই অনুষ্ঠানটাতে আমার যাওয়া উচিত, কারণ আজকে প্রথমত এটা বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। আর এটা যেটা উনি আমায় বললেন যে ঐতিহাসিকভাবে এটা থ্যালাসেমিয়ার জন্যই একটা ডেডিকেটেড একটি হসপিটাল ছিল, আর আজকে এই নতুন যে সকাল, যদিও গরমটা খুব বেশি, কিন্তু আমার মনে হয় যেটা আপনাদের আজকে যেটা নিউজ সেটাও বেশ হট নিউজ। তার কারণ শুধু থ্যালাসেমিয়া হসপিটাল নয়, এখন এটা মাল্টিপারপাস একটা ফেসিলিটি হিসেবে তৈরি করা হচ্ছে। মানুষ বিভিন্ন রকমের পরিষেবা যখন চাইবে তখন তারা এখানে আসবে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় এই ক্লিনিক চলবে। এটা আমার মনে হয় বাদুড়িয়াবাসী এবং আশপাশের বহু মানুষের জন্য একটা বিরাট বড় সুখবর। তো আজকের এই খুশির মুহূর্তে আমাকে সামিল করার জন্য এবং এই যে পুরো উদ্যোগ, তাতে আমাদের রহমানবাবু ছাড়া, হ্যাঁ, উনি খুব কী বলবো, আমার যেটা খুব ভালো লেগেছে যে আজকে একটা অফিসের দিনে আমি অফিসে নেই, আমি রোজ, তো এই এই দিনটাতে এই ডিসিশানটা নেওয়ার পেছনে ফোনে ওনার সঙ্গে কথা বলার সঙ্গে ওনার গলায় যে যে উৎসাহ, যে উদ্দীপনা, যে আনন্দটা আমি অনুভব করেছিলাম আজকের এই থ্যালাসেমিয়া হসপিটাল থেকে। থ্যালাসেমিয়া তো থাকবেই, তার সাথে সাথে এটা মাল্টিফেসিলিটি একটা হসপিটাল হচ্ছে সরকারের সহায়তায়, এটা সম্বন্ধে ওনার যে আনন্দটা আমি ফোনে পেয়েছিলাম, আপনি আসবেন এখানে, আমরা অনেকক্ষণ থাকবো, দেখাশোনা করবো, দেখে যাবেন, তো সেটা আমাকে খুব উজ্জীবিত করেছিল। তো আমি খুব খুশি আজকে আসতে পেরে, এবং ওনাকেও আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আপনি এখানকার, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। এলাকার যারা মানুষ আছেন, যারা আমাদের আমাদের মাননীয় দিদির যারা সৈনিক আছেন, সবাইকে বলবো এরকম একটি ক্লিনিক খোলা হয়েছে, সেটা হসপিটাল ছাড়াও এটা একটা অ্যাডিশনাল ফেসিলিটি, এটা আপনারা মানুষের কাছে পৌঁছে দিন, তারা যেন এটা সম্বন্ধে এখানে কী কী পরিষেবা পাওয়া যায় সেটা যেন তারা জেনে, তারা যেন সেই পরিষেবা নেওয়ার জন্যে, এটা অনেক দিনের হসপিটাল, অনেক দিন ধরে চলছে একটা ভালো কজে, কাজেই নতুন করে এটা যে একটা নবরূপে আজকে আজ ওপেনিং হলো, সেটার জন্য সবাই যেন আসতে পারে, এটাই বলবো। আর আরেকবার রহমানবাবুকে আমার তরফ থেকে অনেক অনেক, হ্যাঁ, কাজী আব্দুর রহমান স্যার, হ্যাঁ হ্যাঁ, এখানে সবার দিলুদা, হ্যাঁ দিলুদা, বাস তো উনি দিলুদা দিল থেকে কাজ করেছেন, এটাই তো, হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ। একটা মডেলে এটা তৈরি হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে এই পিপি মডেল যদি সারা রাজ্যের জন্য মানুষের অনেকটাই কাজের কাজ হবে, সেটা কি সম্ভব হবে? দেখুন, পিপিপি মডেল নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকারের একটি সুনির্দিষ্ট চিন্তাভাবনা আছে, চিন্তন আছে, এবং আমরা যদি দেখি যে পিপিপি মডেলে যদি প্রাইভেট পার্টি, প্রাইভেট যারা আছে, এমনিতেও সিএসআর বলে একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে একটা ফান্ড হয়, সেই ফান্ডে থেকে মানে যে সমস্ত প্রাইভেট কোম্পানি অনেক টাকা প্রফিট করে তাদের একটা সার্টেন পোর্শন সিএসআরের থ্রুতে মানুষের কাছেই আবার সেই পরিষেবার উপায়ে নানাভাবে ফিরিয়ে দিতে হয়।
আর এটা উদ্বোধন নয়, মানে এটা হচ্ছে মানে আমাদের কোভিড সিচুয়েশন করোনার জন্যে একটি বাচ্চাদের থ্যালাসেমিয়া পেশেন্টদের এখানে ব্লাড ট্রান্সফিউশন হতো, করোনার কারণে সেটা বন্ধ ছিল। আজকে সেই আবহাওয়া চলে যাওয়ার পরে তাদের কথা মাথায় রেখে আজকে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস 8ই মে এই দিনটা আমরা বেছে নিলাম, এবং তার সঙ্গে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে আমাদের মানে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সহায়তায় আমরা এখানে বহুমুখী চিকিৎসার যে ব্যবস্থা অর্থাৎ পিপি মডেল, স্বল্প খরচে উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা, সেইটা আজকে আমরা শুরু করছি। এবং আমি আশা করি যে আমরা আমাদের একটু সময় লাগবে, কিন্তু আমাদের যেটুকু রেডি আছে, এই হসপিটালের একটা অংশ আপনারা দেখছেন সেখানে বেড সহ আউটডোর সহ এমার্জেন্সি সবটাই চলবে, বাকিটা এই জায়গাটা যেটা আছে সেই জায়গাটা আমরা খুব অল্প দিনের মধ্যে কমপ্লিট করে আমরা একটি পরিপূর্ণ হসপিটালের যে পরিষেবা সেটা আমরা দেব। দাদা কটা শয্যা থাকছে এবং কী কী পরিষেবা দেওয়া হবে আমাদের এখানে? এখন আমাদের যেহেতু এই যে জায়গাটা আপনারা আমি কথা বলছি এটা প্রায় 5000 স্কোয়ার ফিট, এই টোটাল জায়গাটা আমরা তো কমপ্লিট করব। আপাতত আমাদের যেটা রেডি আছে সেখানে আমাদের মেল এবং ফিমেল দুটো পার্ট করে একেবারে ছোটোখাটোভাবে কয়েকটি বেড রেখে সেখানে আউটডোর ইনডোর এবং সমস্ত রকম প্যাথোলজি থেকে শুরু করে এক্স রে ইসিজি থেকে শুরু করে সব কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং আগামী বুধবার থেকে আমাদের এই পরিষেবা মানুষের জন্য খুলে দেওয়া হবে। আজকে তার শুভ উদ্বোধন হচ্ছে। হ্যাঁ, এখানে যারা থ্যালাসেমিয়ার জন্য এই হসপিটাল হয়েছিল সেই থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য সম্পূর্ণ ফ্রি, যেভাবে তাদেরকে প্রত্যেক রোববার রক্ত দেওয়ার ব্যবস্থা ছিল সেটা পুনরায় চালু থাকছে, আর বাকি যে বহুমুখী পরিষেবা চিকিৎসা সেখানে আমাদের সরকারিভাবে পশ্চিমবঙ্গ সরকারের যে নিয়ম অনুসারে যে পিপি মডেল, যে ১০০০ টাকা যেটা বাইরে খরচ সেখানে মাত্র 100 টাকায় কি 150 টাকায় 50 টাকায় ব্যবস্থা থাকবে। দেখুন, যে প্রতিষ্ঠানটা এসেছি এই প্রতিষ্ঠানটার উদ্যোগটা অত্যন্ত সাধুবাদযোগ্য। এই প্রতিষ্ঠানটা মূলত তৈরি হয়েছিল থ্যালাসেমিয়া পেশেন্টদের চিকিৎসার জন্য, এবং বর্তমান যিনি বিধায়ক আছেন কাজী আব্দুল রহিম সাহেব তিনি এটা উদ্যোগ নিয়ে একসময় শুরু করেছিলেন, এবং আজকে আমরা আবার এটাকে নতুন করে একটা চালু করার প্রক্রিয়া এই জন্য যে মাঝখানে কোভিডের জন্য এটা 2 বছর বন্ধ ছিল, আফটার কোভিড এটা চালু হচ্ছে। এবং সবচেয়ে সুখবর যে এখন পাবলিক প্রাইভেট পার্টনারশিপে অর্থাৎ সরকারি এবং বেসরকারি সমন্বয়ে উদ্যোগ সমন্বয়ে যে চিকিৎসা ব্যবস্থার বন্দোবস্ত মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সেটাও এখানে চালু হচ্ছে। আমাদেরকে উনি আমন্ত্রণ করেছিলেন, বসিরহাট জেলা হসপিটালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক আমাদের সিএমএস সাহেব এসেছেন, ওনার সঙ্গে আমিও এসেছি জেলার হসপিটালের চেয়ারম্যান হিসেবে। আমি বিধায়ক সাহেবকে এই ভালো কাজের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দেখুন, স্বাস্থ্যই আমাদের সম্পদ, তো রাজ্যের বিভিন্ন প্রান্তে কোভিডের পর অনেক স্বাস্থ্য হসপিটাল বন্ধ হয়ে পড়ে আছে, এবং আজকে যেমন দিল্লুদার উদ্যোগে দিল্লুদার এই রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল থ্যালাসেমিয়া হসপিটালটা কোভিডের পরে বন্ধ হয়েছিল, এখানে থ্যালাসেমিয়ার বাচ্চারা প্রতি রোববারে ব্লাড নিতে আসে, তো সেই দিল্লুদার উদ্যোগেই এবং আমার কিছুটা সহযোগিতায় আজকে এটা আমার নতুন করে আবার চালু হচ্ছে। তো একটা ধারণা আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সে হচ্ছে ঈশ্বর, তো আমরা মানুষকে সেবা করে যদি ঈশ্বরের কাছে পৌঁছানো যায় তারই একটা হয়তো প্রচেষ্টা আছে।